দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চন্দননগরে সম্প্রীতি উড়াল পুলের উপরে আবারও গতির বলি দুই। জানা গিয়েছে আজ সকালে একটি পিক আপ ভ্যান সম্প্রীতি উড়াল পুলের উপরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় তারাতলা থেকে বাটার দিকে যাওয়া দুই বাইক আরোহী দাঁড়িয়ে থাকা ওই পিক আপ ভ্যানে সজোরে ধাক্কা মারলে অন্তত 30 ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে তারা। হেলমেটবিহীন ছিল ওই দুই বাইক আরোহী। ফ্লাইওভারের উপরে ঘটনা হয়েছে, ওনার মা আমাকে ইনফর্ম করেছিলেন যে ওনার ছেলে বিদ্যাসাগর হসপিটালে মানে ফায়ার করে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা চার চাকা গাড়ি আর ওনারা বাইকে ছিল, বাইক আর চার চাকা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক অবিনাশ কুমার সিং 22 এবং অপর বাইক আরোহী অমিত কুমার ঝা 23 বছর বয়স। মহেশতলা থানার পুলিশ প্রথমে বিদ্যাসাগর এবং পরে কোঠারি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের পরিবারের লোকেরা জানাচ্ছেন, এই দুই যুবক পড়াশোনা করার পাশাপাশি রাতে একটি কল সেন্টারে কাজ করত, সেখান থেকেই এরা দুজন ভোরবেলা বাড়ি ফিরছিল। কিন্তু প্রশ্ন হলো, এদের বাড়ি মোল্লারগেট হওয়া সত্ত্বেও কী কারণে সম্প্রীতি উড়াল পুল দিয়ে এরা আসছিল, তদন্তে নেমেছে পুলিশ। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।